ছোট কালে কত পিছে খাইছি আম্মা ও গহু আমরা এই ভোজন রসিকের জন্য আজকে বসে বসে আমরা কয় ভাই ওয়েট করতেছি আর ভোজন রসিক আসবে গাজর ভাই আপনার জন্য এই মাছটা আসতো ভাই যে সুন্দর করে বুনা করবো যাতে আপনি স্বাদ করে খাবার পারেন খুব সুন্দর কালার ভাই ভাই এ তো সেই অরিজিনাল রমেশের দই যা আপনার সেদিনই কইলে এনে সেই দই আপনাদের সবাই যেন ভালো লাগছে যদি এর সাথে আর একটু ডিম হতো তাহলে খাওয়াটা খুব ভালো লাগতো ডিমের ব্যবস্থা তো ভাই আপনি কইলেন যত ডিমের ব্যবস্থা করবো এখন যাই আমার তো খাওয়া আর ঘুমা নেই কাজ তো তাহলে এখন মত উঠি আচ্ছা পারি পারি আবার খিদে বেশি পাবেন যত মাছ খাই সামার করতে পারেন মাছ তাই তো হ্যাঁ এটা ধরছি সোজা করি হ্যাঁ মারটা হ্যাঁ এই তো জানো ওরে বাবা হ্যাঁ এই আসতেই তো ভাজলি আজকে ভাত খাওয়া যাবে না আমার মনে হয় কোলাট কোলাট করতেছে আরে আসতে তো ধান ছোটে মনে হচ্ছে যে এবারে ওই লাইভ হলের গুলি হ্যাঁ আজ খাবি ভোজন রসি ভাই আমি খাওয়া লাগবে বাপরে বাপ আসতে মাছ দা ভাই এই আসতে সাথে আসতে এবারে হাফ লেগে গেছে ভাই এই মাছ উল্টে যাচ্ছে কাহে ধরে এই বাবাই বড় একটা আসতে বললে কোন আপনি আসতে রে খেলেন আমার ভোজন রসিক খাবে বুঝলো আমার মনের কথা ওরে মাছের যা তেল আছে লাইন আজকে মাছ ভাজা লাইন পেয়ে গেছে হ্যাঁ নাকি লারি ভাই করা লাগে আস্তে ভাই আস্তে মাছটা একদম খাসির গোশের মতো লাগতেছে উল্টো হলাও হ্যাঁ এই মাছটা ধোয়া লাগে মাছ কাটা হয়ে গেছে মাছটা ধুয়ে নিয়ে আসি হ্যাঁ মাছকে না ধুয়ে ভাই মশলা দিয়ে মাহায়া জাত করে আজ ভাই দিয়ে ভুনা করব মাছটা জাত করে ধুয়ে নিয়ে লাগবে শুকিয়ে দেন চলে মাছ নিয়ে যা রান্না বান্না শুরু করে দিকে ধরেন দাঁড়া ধরেন চলেন পেঁয়াজ বাটা রসুন আর আদা বাটা একসাথে মিক্সড করে দিয়া দাও বগরে হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া কালার হ্যাঁ এই যে এরকম করে হ্যাঁ এই দেখো দাও সো লবণটা দিয়ে আমি যে সাইডে কান টান আছে গাল টাল আছে কানাস মাছগুলো আমি দেখতেছি তাওয়াটা উঠে দিই আমরা চুলাইতে জাল ধরা দিই মাছটা এনে খানিক সময় থাক মিনিট বিশিক মতো থাক চলেন একদমই হালকা একদমই হালকা কই মন খানি কমিক দে হোক তাওয়া পাইতে গেছে সেই রকম তেলটা দিয়ে দেবো তেল তাইতে গেছে ওই মাছটা দিয়ে দেবো মাছটা তো সেরকম বারের বার হ্যাঁ ভাই ধরেন হালকা হ্যাঁ এই তো হ্যাঁ ধরেন হ্যাঁ নালান টুকটুক করে হ্যাঁ তেল মারলি পরে
পুরে তেল দিলি পরে আমার সেই রকম আসছে বাজা। গরম তেল এটা খাও না, যাবতীয় যা মশলা বাটি দেয় সব তো আমরা এখানে মিক্স করে আন দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিই। মাছের মাথাটা গুঁড়ো ধরে মশলার ভিতর দিয়ে সুন্দর করে মশলা গায়ে দিতে হবে, মাছটা ভুনা যায়। মশলাটা গারপাত দিয়ে দেওয়া লাগবে, দিয়ে দেন ফ্লাইট অন্তরে গারপাত দিয়ে দেন। আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, আমরা এই খাবারের প্লেটটা সাজা দেবো। আমার সে রাজার কথা ছিল ডিম, একটু ডিম হলে ভালো হয়, তার জন্য ডিমের ব্যবস্থা করে ফেলছি আমরা। সবকিছু সাজানো কমপ্লিট। ভোজন রসিক বলছিল ডিমের কথা, এই সেই ডিম আমরা ডিম গুলো তার পাতের সাজায় দিই। আর আপনার জন্য যে খাবার আমরা এইখানে দিয়েছি এটা দিয়ে আপনি খুব খুশি হয়েছেন তো ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ খুশি হয়েছেন তো। আর এই আপনার পিছনে দুজন আছে বাতাস দেওয়ার জন্য। ভাই লাল মূলা আমি সারা ধরে খাবো। টেস্ট যেমন পাকিস্তানি সবাই ভাত সুন্দর স্বাদ। বাবু শুষ্ক সংসার না করে না। খুশাল গাজর ভাজা খাই। ও এই পাশ সুন্দর ভাজা হয়েছে, ন্যাস খুলে পড়ছে রে ভাই। পড়া বাঁশ ওকে দুয়ারে খাবো। ও ভাজাও খেয়ে মানুষ ভাই, এত সুন্দর টেস্ট আছে ভাজা, অমিত স্বাদ। কি করার, একটা ভাত নিয়ে মাছ মাছ মনে আছে বাড়া আসছে ভাই। এই যে রে ভাই মাছ পাইছি, তেল অরিজিনাল, ভাজার কালার
অরিজিনাল নদীর মাছ রুই মোটামুটি। ও বাবা অরিজিনাল তেল, সাথে তো গাজর সুসা। রান্নার সাথে মাছ খারা থাকতেছে এবার কাটার পর। চরম স্বাদ লাগলো ফল তো সমস্যা। কারে কারে ভাত নিয়ে গেলে সেই স্বাদ ভাই, আপনি বাতাস দিয়েন কিন্তু এই মাছটা খান একটু। ও এই মাছটা খাবো তো, আমার দর্শকরা দেখতেছে কিন্তু, খাবেন সুন্দর করে খাবেন। অনেকেই বলে আপনার বলে দিই না, না খান ভাই খান খান সমস্যা নেই খান। মাছের কাটা তো দেখাই যাচ্ছে ভাই, ছোটকালে কত পিছিয়ে খাইছি আম্মা। খাওয়া মোটামুটি শেষ করে ফেলে ভাই। ও বহু বাতাস কি হচ্ছে ভাই? বাতাস হচ্ছে কিনা আমি বলবো না, যারা দেখছে তারা বলবে। আর আছে মাছের কাটা ছিল ওই সাইডে সরা ফেলেছি, মানে কাটাকুটি মাছ ছিল না, আর অল্প মুঠ দুই মতো ভাত আছে আর দই খুঁড়ে কিন্তু দেখা যাচ্ছে দর্শক। আজকে দই খাবো বাটিতে করে, তা আমার গালের এক গাল হবে নি। ভাই আপনার যে খাবার বুঝলেন, এই চামচ দিয়ে উঠে আমার হচ্ছে না ভাই, আমার ডাইলে দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ এই তো ল র র স্বাদ বলতে ভাই বললি পরে কম হবে নি, মানে অমিত যার কোনো তুলনা নাই। আচ্ছা দেখাবো দেখি খাওয়া শেষ। আমি বলছিলাম যে খাওয়ার শেষে আমরা পান দেবেন, তো ফে পান্ডা কই খুব সুন্দর খাইছি পান্ডা। আমি সেই আমি কখনই বানাই না, একদম খিলি পান মনে আছে ভাই, আবার অরিজিনাল খিলি। খালি দেন ভাই আগে পান্ডা খেয়া দাবা দেই। ও মিষ্টি জাতের পান, নাইস পান খা সেই লাগতে। হ্যাঁ ঠিক আছে দাদা মশাই ধরেন, 12 কেজি মাছ খাওয়ার কথা ধরেন। এই ভাই উঠতে পারছি না, দাঁড়ান ধরেন ভাই ধরেন ভাই শেতান। হ্যাঁ উঠুন হ্যাঁ বারে হ্যাঁ যান চলেন ভাই আমার কোয়েন। আচ্ছা ভাই